ইসির অনুমতি ছাড়া ঢাকায় নির্বাচন কর্মকর্তাদের বদলি নয়, সরকারকে কমিশনের চিঠি। দুই সিটিতে নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। খোলা আকাশের নিচে 31st অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ডিএমপির। রাস্তা বন্ধ করে রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বললেন কমিশনার। এবং প্রকৃতিতে বেড়েই চলছে শীতের দাপট, কনকনে ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মহিজান মুখর এবং আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। ঢাকা সিটি নির্বাচনকে সামনে রেখে আগামীকাল থেকে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এদিকে সিটি নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় কমিশনের অনুমতি ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছেন কমিশন সচিব। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম নিচ্ছেন ও দাখিল করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তাই সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ে ছিল প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের পদচারণায় মুখর। এ সময় তারা এলাকার উন্নয়নে নানা ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। জনাব আতিকুল ইসলামের পক্ষ থেকে তার নির্বাচনী উপদেষ্টা হিসাবে মনোনয়নপত্র গ্রহণ করছে, জমা আগামীকাল দুপুর 12টায়, টেন্টেটিভ যে সময়টা আছে 12টার সময় উনি জমা দেবেন। আগে নির্বাচন কমিশন অনেক ত্রুটিপূর্ণ এবং দুর্নীতিযুক্ত অনেক ইলেকশন দিয়েছে। আমার প্রত্যাশা যে এইবার তারা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, যার মাধ্যমে ভালো কিছু মানুষ এই দেশের জনগণের সেবা করতে আসতে পারবে। এর আগে সকালে ইভিএম মেশিন পর্যবেক্ষণ করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। এ সময় তিনি বলেন আগামীকাল থেকে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি কিন্তু সতর্ক করছি না, আমি সবাইকে অনুরোধ করছি যে আমাদের যাতে কঠিন না হতে হয়, আমরা তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি তারা যেন 5 জনের অধিক যেন না নিয়ে আসেন, যে আমরা কালকে থেকে মাঠে ম্যাজিস্ট্রেট পাবো। এবার উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে 1318টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবাইকে লাইক করতে হয়। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিটি নির্বাচনে হারলে বিশাল কোনো ক্ষতি হবে না, তবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বনানীর সেতু ভবনে জাপানের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি নির্বাচন চায় আওয়ামী লীগ। আগামীকাল পদ্মা সেতুর 20তম স্প্যান বসবে বলেও জানান তিনি। বলেন এখন থেকে প্রতি মাসে 3টি করে স্প্যান বসানো হবে, আগামী বছর জুলাইয়ে স্প্যান বসানোর কাজ শেষ হবে আর ব্রিজ চালু হবে 2021 সালের জুন মাসের আগেই। এখন পর্যন্ত সেতুর সার্বিক অগ্রগতি 75%। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন ইলেকশন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে, কারণ আমরা মনে করি না যে আকাশটা আমাদের উপর ভেঙে পড়বে ইলেকশনে যদি কোনো বিপর্যয় ঘটে। আমরা ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা হোক, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, একটা ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন হোক, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এ ধরনের একটা নির্বাচন আমরা চাইছি। এখানে হারি জিতি নাহিলাস একটা কথা আছে। এদিকে আজ দেশের 38টি জেলার 58টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 6টিতে সাধারণ ও বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হয়েছে। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাব ও পুলিশ। ইসি সচিবালয় সূত্র জানায় 80টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা ছিল, এর মধ্যে 22টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
দেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানী তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হবে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং অপরটি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি নিয়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল 50। এছাড়া আজকে সামুদ্রিক মৎস্য আইন 2019 খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এই আইন অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। সভায় বাংলাদেশ এনআরবি রেগুলেটরি কমিশনের সংশোধিত আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। বর্তমান আইনে কমিশন কর্তৃক ট্যারিফ কোনো অর্থবছরে একবারে বেশি পরিবর্তন করা যায় না, তা সংশোধন করে প্রস্তাবিত আইনে এক বা একাধিকবার পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। কর্মদিবসের জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না। 31st নাইটে গত কয়েক বছরের মতো এবারও বাড়ির ছাদসহ খোলা জায়গায় অনুষ্ঠান করা যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার। এছাড়া গুলশান বারিধারায় রাত 8টার পর প্রবেশ করা যাবে না বলেও জানান তিনি। কারণ আজকে অফিস দিন, অফিসের দিন রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি হবে সেটি আমরা অ্যালাউ করব না। অন্যান্য বছরের মতো এবারও আমাদের নির্দেশনা থাকবে যে রাস্তার মোড়, ফ্লাইওভার অথবা বাড়ির ছাদ অথবা খোলা জায়গায়, এরকম জায়গায় আমরা কোনো অনুষ্ঠান আসলে অ্যালাউ করব না। প্রকৃতিতে শীতের দাপট বেড়েই চলছে। সবচেয়ে বেশি বিপাকে আছে উত্তরাঞ্চলের মানুষ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল তেঁতুলিয়ায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমতে পারে। দেশের বেশ কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে ভারী যানবাহন। নৌযান চলাচলেও রয়েছে বাড়তি সতর্কতা। জুনিয়র স্কুল সার্টিফিকেট, জুনিয়র দাখিল সার্টিফিকেট এবং প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে কাল। কাল দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, জেএসসি জেডিসির এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন পিএসসির ফল ঘোষণা করবেন। এর আগে সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দীপু মনি, জেএসসি ও জেডিসির এবং জাকির হোসেন পিএসসি ও ইবতেদায়ীর ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন পূর্বাচল সৈনিক লীগ নেতা সাদ্দাম হোসেন। নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাদ্দাম হোসেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন মামুন রিয়াদ, প্রকৌশলী খোকন, রফিকুল ইসলাম সহ আরো অন্যান্যরা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আম জনতা। সিটি নির্বাচনে 35,000 কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। সিটি নির্বাচনে 35,000 কেন্দ্রে ইভিএম চালু করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে জেনে নিব আজকের আম জনতায়। এক্সিকিউশন পারফেক্ট হলে ইভিএম ভালো, বাট এক্সিকিউশনে কোনো প্রবলেম থাকলে ইভিএম আমার মনে হয় কোনো বেটার রিপোর্ট আনতে পারবে না। এই নির্বাচনটা হলে আমরা ইন ফিউচার যারা আরো ফিউচার জেনারেশন নতুন ভোটার হচ্ছে তাদের জন্য এটা খুব সুবিধা হচ্ছে। ইভিএম যে মেশিনটা, এটা তো হলো মেশিন ওই ইলেকট্রিক্যাল পদ্ধতি, এটা তো আসলে জনগণ এখনো তো দেখে নাই এটাকে যে কেমনে ভোট দিতে হয়। এমনি যেমন পেপারে যেটা সিল মেরে দেয় কাগজে, ওইটার কিন্তু সচক্ষে দেখছে, মেশিনেরটা এটা ফাংশন বুঝে না। সিটি কর্পোরেশন নির্বাচনে যদি এটিএম বুথ চালু করে তাহলে ভালো হবে,
যদি কারসপি না হয়, চালু করলে তো ভালো। এখন প্রযুক্তি সব দিক দিয়ে এখন উন্নত। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এই সেন্সে যে আপনার আগের রাতে সিল মারার অপশনটা থাকবে না। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ইভিএম এর মাধ্যমে সঠিক ও সুষ্ঠু একটি নির্বাচন উপর দেবে নির্বাচন কমিশন, এটাই প্রত্যাশা তাদের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এরপর জানিব সংবাদ বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। দ্বিতীয় দিনে গড়ালো রাষ্ট্রায়ত্ত পার্সেল শ্রমিকদের আমরণ অনশন, 11 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। বিরতি শেষে আবার স্বাগত এশিয়ান সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি শারমিন জাহান মেরি এবং আমি সৈয়দ মহিসান মুখর। সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই। দুপুর 12টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ মোয়াজ্জেম আলী 1944 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। 1968 সালে পাকিস্তান ফরেন সার্ভিস ব্যাচের কর্মকর্তা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়, 2001 সালে পাদুয়াতে বিডিআর বিএসএফ খণ্ডযুদ্ধের সময় কূটনীতিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ 5 বছর ভারতে দায়িত্ব পালন শেষে এই ডিসেম্বরে তিনি দেশে ফিরে আসেন। সারা বাংলা প্রসঙ্গ, মজুরি কমিশনের সব শেষ সুপারিশ বাস্তবায়ন সহ 11 দফা দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে রাষ্ট্রায়ত্ত পার্সেল শ্রমিকরা। সকাল থেকে দাবি আদায়ে নিজ নিজ মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন খুলনার শ্রমিকরা। এদিকে বারবার আশ্বাস দেওয়ার পরও বাস্তবায়ন না হওয়ায় অনশন অব্যাহত রেখেছে রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর শ্রমিকরাও। এর আগে দাবি বাস্তবায়নে 10 ডিসেম্বর থেকে 4 দিনের আমরণ অনশন করে শ্রমিকরা। দাবি পূরণে শ্রমিকরা গত 28 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দালাল আর প্রতারক চক্রের খপ্পরে ভোলা সদর হাসপাতালের রোগীরা। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রেসক্রিপশন করে দেয়া মাত্রই কৌশলে ছিনিয়ে নিয়ে নির্ধারিত দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করছেন দালালরা, ফলে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে তাদের। বিষয়টি জানলেও কোনো তৎপরতাই নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ভোলা থেকে মোহাম্মদ অনিকের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাশেদ আকন। নেই পর্যাপ্ত ডাক্তার, রয়েছে নার্স সংকট, এমন দুরবস্থা দ্বীপজেলা ভোলার সদর হাসপাতালের। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 300 থেকে 500 রোগী। তাদের স্বাস্থ্যসেবায় 22 জন চিকিৎসকের পদ থাকলেও 14টি পদই শূন্য। এছাড়াও বেড সংকট তো রয়েছে, ফলে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের অভিযোগ, টাকা না দিলে একদিকে যেমন মেলে না হাসপাতালের বেড, তেমনি ওষুধ কিনতে দিতে হয় বাড়তি টাকা। প্রেসক্রিপশনটা তারা নিয়ে যায়, কোথা থেকে ওষুধ এনে দেয় তাও জানি না। আইনি একটা বিল করে, বিল করার পরে আমরা টাকা দিতে বাধ্য। যেখানে এখানে 250 টাকা লাগতো ওই ব্লাডটা কালেকশন করতে, সেখানে আমার প্রাইভেটে গিয়ে আমার 1400 টাকা লাগছে। ধরেন 2000 টাকার ওষুধ লইলে দেখা গেছে তারা 3500 টাকা এরকম ধরে। দালালেরা নিয়ে কারাকারি করে ওষুধপাতি লওয়া ঠিক মতন। যদিও হাসপাতাল দালাল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপের গদ বাধা বক্তব্য সিভিল সার্জনের। স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভায় এই যে দালালদের বিভিন্ন অপতৎপরতা, এটি রোধে দালাল মুক্ত চিকিৎসা সেবা ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সেজন্য বিষয়টি আমরা ওই সভায় তুলব এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। দ্বীপ জেলার 20 লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালটি দালাল মুক্ত করার দাবি রোগীদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সুনামগঞ্জের দিরাইয়ে 5 বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় তার বাবা ও চাচা সহ 5 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বাবা চাচা মিলে মোট পাঁচজন শিশু তুহিনকে হত্যা করে। তিনি আরও জানান, গত আড়াই মাসে ঘটনার বিভিন্ন আলামত ও বিশেষজ্ঞের রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, তুহিনের বাবা আব্দুল বাহির, চাচা জমশেদ শাহরিয়ার মোসাব্বির এবং চাচাতো ভাই শাহরুল হত্যাকাণ্ডের সাথে জড়িত। মাগুরায় শতবর্ষের পথে বঙ্গবন্ধু সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক সম্প্রীতি সমাবেশ হয়েছে। দুপুরে শহরের নোমানি ময়দানে এ সভা হয়। সম্প্রীতির বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরার জেলার প্রশাসক আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সাবেক মন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডাক্তার মামুন আল মাহতাব, স্বপ্নীল সহ অন্যরা। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে সবার প্রতি আহ্বান জানান। নির্বাচন পূর্ববর্তীকালে এবং পরবর্তীকালে এই বাংলাদেশের এই পবিত্র মাটিতে বিভিন্ন অঞ্চলে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাজবিশেষে একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছিল, যেভাবে তাদের বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, নারী ধর্ষণ করা হয়েছিল, সে কথা তো আমরা ভুলে যাই না। এবার বাণিজ্য সংবাদ। নরসিংদীতে যমুনা ব্যাংক লিমিটেডের 141তম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আল্লাজ নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদে সব থেকে বেশি সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে উত্তরপ্রদেশে। ঘটনা তদন্তে গঠিত এক স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অনুসন্ধান থেকে জানা গেছে, বিক্ষোভকারীকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি চালিয়েছে সেখানকার পুলিশ। মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে। হাজার হাজার মুসলিমকে আটক ও পুড়িয়ে মারার হুমকির পাশাপাশি তাদের পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে। বিক্ষোভকে কেন্দ্র করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ ও সেখানকার পুলিশ কর্মকর্তাদের বিতর্কিত অবস্থান ও বক্তব্যে নিন্দার ঝড় বইছে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। এবার খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। শেষ মুহূর্তের ম্যাজিকে গানারদের 2-1 গোলে হারালো চেলসি। যদিও ঘরের মাঠে ম্যাচের 13 মিনিটে পিয়েরের চমৎকার গোলে লিড এনে দেয় আর্সেনাল, তবে শেষ মুহূর্তের ম্যাজিকে সব লন্ড ভণ্ড করে দেয় চেলসি। 83 মিনিটে জর্গিনহোর গোলে, 4 মিনিট পর তামিম আব্রাহামের গোলে বুধের জয় নিশ্চিত হয়। দিনের অন্য ম্যাচে উইলভারহ্যাম্পটনকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। এছাড়া শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এর সাথে শেষ করবে এশিয়ান সংবাদ। তাকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। এসির অনুমতি ছাড়া ঢাকায় নির্বাচন কর্মকর্তাদের বদলি নয়, সরকারকে কমিশনের চিঠি। 2 সিটিতে নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। খোলা আকাশের নিচে 31st অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ডিএমপি। রাস্তা বন্ধ করে রাজনৈতিক দলের কর্মসূচি নয় বললেন কমিশনার। এবং প্রকৃতিতে বেড়েই চলছে শীতের দাপট, কনকনে ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।